हेलो বন্ধুরা, আজকে যে বক্সটি দেখছেন তা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি তারাস কোম্পানি থেকে একটি লেজার লাইট অর্ডার করেছি, যার লেজার লাইটটির প্রাইস হচ্ছে 524 টাকা। টোটাল 499 টাকা লেজার লাইটের প্রাইস। অ্যান্ড 25 টাকা হচ্ছে যে আপনার শিপিং চার্জ। ঠিক আছে, পুরোপুরি ফুল বক্স। আমরা দারাজ সম্পর্কে অনেক কিছু শুনেছি যে দারাজে ভালো মাল আছে, খারাপ মাল আছে, যাই হোক, কিন্তু আজকে আমি নিজের হাতে আপনাদের সামনে এই বক্সটি আনবক্সিং করব। এরপরে আমরা বুঝতে পারবো যে আমাদের বেলায় মালটি কেমন পড়ছে, আমাদের ভাগ্য ভালো না খারাপ, তা আপনাদের সামনে দেখানোর জন্য এই জিনিসটি আনবক্সিং করছি। চার্জার, ব্যাটারি চার্জার, ব্যাটারি, ব্যাটারি কিন্তু এই মাথাটি বাইরের দিকে লাগবে, কেননা পিছনে সেট স্প্রিং। হ্যাঁ, এটা সামনের দিকে না, এইভাবে না, লাইট সিস্টেম না, এটা উল্টা দিকে, এইভাবে। চাবি, চাবিটা আসলে সেফটির জন্য দেওয়া হয়েছে, যাতে বাচ্চা ছুটকে না, যাতে জিনিসটি সহজে চালনা করতে পারে। আচ্ছা, আমি লাইটটি বন্ধ করে দেখে আলোটি কেমন হবে। এই দেখুন,
গাড়িটা অত্যন্ত ভালো, আমার বহুত পছন্দ হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না। তো আরেকটা বিষয়, আমরা দেখাচ্ছি যে অনেক সময় আপনার যে লেজার পয়েন্ট থেকে যে মেসের কাঠি দিয়ে যে আগুন ধরে, আমরা সেটাও টেস্ট করে দেখি আসলে এটা কেমন কার্যকারিতা করে। ঠিক আছে, হচ্ছে ফায়ারবক্স, না আমার মনে হয় না যে এটা দিয়ে এটা ধরবে, কিন্তু এখানে আপনার যখন পাওয়ার গ্লাস লাগাবে, পাওয়ার গ্লাস লাগানোর পরে হয়তো বা আপনার এটা ধরতে পারে আগুনটা, কিন্তু এটা আবার নয় এইভাবে খালিভাবে এত ফা হওয়ার না যাতে আপনার এই যে পাওয়ার বক্সে কাঠিতে আপনার আগুন ধরবে। হয়তো বা আপনি এখানে আপনার পাওয়ার গ্লাস ইউজ করার পরে হয়তো বা এটা আপনি আগুন ধরাতে পারবেন। যাই হোক, দেখুন এই যে মাথাটি আমি ব্যবহার করলাম, যাই হোক ওকে, যাই হোক আমার কাছে লেজার লাইটটি অত্যন্ত ভালো লাগছে এবং আমার বেলায় ভালোই আইটেমটি পাইছি আমি। তো আপনাদের যদি ইচ্ছে হয় আপনারাও কিনতে পারেন। এটার দাম হচ্ছে 499 টাকা এবং আপনার শিপিং চার্জ যেটা আপনার ডেলিভারি চার্জ সেটা হচ্ছে 25 টাকা, টোটাল 524 টাকা আমার এই আইটেমটি কেনার জন্য খরচ গেছে। ঠিক আছে, তা আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন, দেখুন ওকে। আর আরেকটা বিষয়, আমি লাইটটি কী জন্য কিনছি আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কী জন্য কিনছি, দ্বিতীয় ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।